হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম ভিভোর একেবারে সদ্য লঞ্চ করা নতুন ডিভাইস Y19s নিয়ে। ভিভোকে আমি থ্যাঙ্কস দিব ওয়াটার ড্রপ নচ থেকে বের হয়ে টচ ডিসপ্লেতে আসার জন্য। বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টই পাওয়া যাচ্ছে 6/128 GB ভ্যারিয়েন্ট। এই ফোনে HGS এর 5 স্টার ড্রপ রেসিস্ট্যান্ট মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন আছে ভাই, তার মানে হচ্ছে ফোনটা বেশ ভালোই শক্তপোক্ত। IP64 রেটিং রয়েছে, তার মানে স্প্ল্যাশ এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স বলতে পারেন, হালকা পাতলা স্প্ল্যাশ লাগলেও সমস্যা নেই। আর একটা পজিটিভ ব্যাপার হচ্ছে এই ফোনে আই প্রোটেকশন মোড রয়েছে। 5500 mAh এর ব্যাটারি আছে, ব্যাটারি ভাই বেশ বড়সড়। আমরা লং টাইম চার্জ ব্যাকআপ পেয়েছি, দেখতে অবশ্যই সুন্দর একটা ডিভাইস এটা মানতে হচ্ছে। ভিভোকে স্যালুট। ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন আবার যথেষ্ট ভালো, ফোনটার সাউন্ডের পারফরম্যান্সও যথেষ্ট ভালো। পাশাপাশি এটার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইড মাউন্টেড পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করা, এটা খুবই খুবই ভালো কাজ করেছে, খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে? ডিসেন্ট পারফরম্যান্স দিবে, ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে, ফোনটা অনেক ডিউরেবল হবে, তাহলে ভাই এই ফোনটা আপনার জন্য।